শনিবার হাই মাদ্রাসা ফল প্রকাশে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করল বেলডাঙ্গা ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর 780। অসহায় দরিদ্র পরিবারের একমাত্র ছেলে আশিক ইকবাল, বাবা ইয়ামিন শেখ, কলকাতায় ফেরির কাজ করেন। দুই বোন ও এক ভাই নিয়ে পরিবার। জব্বার শেখের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আনন্দিত আপনি? হ্যাঁ, কতটা আনন্দিত? খুবই আনন্দিত। আর ছেলে পাঁচটা তো আনন্দ হয়, সন্তান ছেলে তো আনন্দ হয় মানুষ। এরকম কি আশা করেছিলেন যে ছেলের প্রতি এরকম ভরসা আপনার ছিল? হ্যাঁ, ছেলের প্রতি আশা তো ছিল। ছেলের স্কুলে মাস্টারদের মুখ থেকে তো শুনতে হয়, একটু আশা করতে হয়। ছেলের মুখে শুনতে ছেলে মাও বলতো, হ্যাঁ ভালো পড়াশোনা করছে। এটা কি, আমি তো কলকাতায় সাইকেলে সাইকেলে তো ইকুই কিনে বেড়াইছে, সাইকেলে যে সব ভাঙনি কিনে বেড়াইছে, লোহা কিনতেন। পড়াশোনা করতে তো অনেক টাকা খরচ, তো আপনার কি কোনো সমস্যা? আমাদের অর্থনৈতিক হাল তো খুব খারাপ, ধার দেনা করি এমনিতেই, বাড়িতে ধার দেনা করি, আরও ওর কাছে ধার দেনা করি, চলছে টুকটাক করি। এমনি অনেক কিছু স্কুলে সব মো মাস্টাররা হেল্প করে আমার কিছু। আপনি মেনলি কী করেন? আমি মেনলি আপনার ওই সাইকেলে করি কলকাতাতে ভাঙনি ব্যবসা করি, লোহা কেনা ব্যবসা। এখন কী চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে চাইছি জানা হচ্ছে ছেলেকে যেন যা হতে চাইছে, যদি বড় সরকার যদি হেল্প দেয়, আমাদেরকে যদি সাহায্য কিছু বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে দেয়, ছেলেকে যদি বড় করার জন্য আমরা বলছি। আপনার নাম? পড়াশোনা কেমন ভাবে করতে, কত ঘন্টা পড়াশোনা করতে? আমি কোনো সময় বেঁধে পড়তাম না যে এতক্ষণ করতে হবে, আমি যতক্ষণ পড়তে সময় লাগতো আমি ততক্ষণ পড়তাম। যেমন কোনো দিন গেছে হয়তো পড়তে সারাদিন লেগেছে তো সারাদিন পড়ছি, এমন কোনো দিন লেগেছে হয়েছে গিয়েছে যে সারাদিন পড়িনি, তো এইভাবে পড়তাম। এরকম ফল আশা করেছিল কি? আশা করেছিলাম যে হয়তো একে পাঁচের মধ্যে থাকবে। কাদের কাদের সহযোগিতা পেয়েছিলে? আমি যে স্কুলে পড়তাম ভাবতা যে হাই মাদ্রাসা হোস্টেল, হোস্টেলের শিক্ষক শিক্ষা মণ্ডলী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে আমি ধন্যবাদ জানাবো, এবং তারপর আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাবো। অন্যান্য ছাত্রী কী বার্তা দিতে চাইছো? যে তুমি প্রথম হয়েছো রাজ্যে, তো যারা আবার মাধ্যমিক দেবে তারা প্রতি কী বার্তা দিতে চাইছো? তাদের প্রতি যে তারা ভালো করে পড়াশোনা করলে তারাও পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হতে পারবে তারাও, এবং আমি আশা করি যে আমাদের ভাবতাম আদর্শ থেকে পরের বার হয়তো আবার ভালো রেজাল্ট হয়। পড়াশোনার পিছনে তো অনেক টাকা খরচ তো হয়, হ্যাঁ, তো আর্থিক কোনো সমস্যা ছিল তোমার ক্ষেত্রে? আর্থিক কোনো সমস্যা তো ছিল আমাদের ভাবতা যে হাই মাদ্রাসা শিক্ষক শিক্ষা আমাকে মানে খাতা বই সেগুলো আমি সেই পেয়ে গেছি, খাতা বই মতো আমাকে কি খাতা বই। আগে কি হচ্ছে? আগে আসি কলকাতা।